ভালো একটা অবস্থান তৈরি করছে কোন রকম বিতর্ক ছাড়াই, কোথাও কোনো নেগেটিভ আলোচনা নেই। রাইজিং ক্রিকেট অনেক বড় একটা পাওয়া। রাইজিং মিডির আমাদের আজকের এখানে উপস্থিত আছেন রাজ সাইফুল, আমাদের বিনোদন বিভাগের প্রধান। আমি সাইফুলকে বলবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, রাইজিং মিডির শুভেচ্ছা। তো রাইজিং মিডির শুরু থেকেই আসলে আমি এর সঙ্গে ছিলাম, এখনো আছি। তো শুরুর দিকে যখন আমরা আসলে কাজ করতাম, তখন রাইজিং মিডি নামটা বললে আসলে অনেকে মানে বুঝতে পারতো না যে আসলে সংবাদ মাধ্যম বা এটা কোনো মিডিয়া হাউস। তখন আমাদেরকে আসলে সবাইকে বুঝাইতে হতো। আজকের দিনে এসে আসলে এমন পর্যায়ে আসছে, এটা আমাদের জন্য গর্বের যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ অন্য মিডিয়াতে দেখলেও আমাদের সার্টিফিকেট দেখতে হয় যে এটা আসলে অথেন্টিক কিনা বা রাইজিং মিডি করছে কিনা। যখন দেখে যে রাইজিং মিডি আসলে এই সংবাদটা পাবলিশ করছে, তখন তারা ধরে নেয় যে ঠিক আছে, এটা তাহলে অথেন্টিক। আর অনলাইনে আসলে ভালো, অনলাইনের পাশাপাশি কিছু বইপোর্ট যেটা আমরা বলি অনলাইন বা ফেসবুকটাকে অনেকে মনে করে যেটা আসলে একটা সংবাদ মাধ্যম, তো কিছু গুজব ছড়ায় অনেক সময়। সেই জায়গা থেকে যখন ওনারা মনে করেন যে না, রাইজিং মিডিতে ঢুকলে আমরা সঠিকটা পাবো বা এটাই সত্য নিউজ, তখন রাইজিং মিডিয়া চার্জ দেয়। এরকম ঘটনা আসলে আমরা প্রায় ফোনে শুনতে পাই বা আমাদেরকে বলেন যে হ্যাঁ আপনারা করছেন কিনা বা এখানে আসছে কিনা। তো এটা আমি মনে করি আজকে 10 বছরে এসে আমাদের জন্য একটা গর্বের বা সত্যি ভালো লাগার। আর রাইজিং মিডিয়া এটা আমার কাছে মনে হয় আমার একদম একটা পরিবার। আমি রাইজিং মিডিয়া অফিসে একদিন না আসলে আমার কাছে ভালো লাগে না, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। আমি আসি, এখানে এসে আমার সহকর্মী বা আমার স্যার যারা আছেন বা আমাদের সম্পাদক, তাদের সাথে গল্প করতে পারলেও আমার কাছে আসলে ভালো লাগে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত এক অপিনিয়ন। রাইজিং মিডির জন্য আমি অনেক শুভকামনা আমার পক্ষ থেকে, এবং রাইজিং মিডি আরও সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশায় আর কি। সাইফুলের কথা স্পষ্ট যে আমরা রাইজিং মিডি নিউজ অথেন্টিক এবং পাঠকের আস্থার একটা জায়গা। পাশাপাশি যেটা হয় যে টেলিভিশন এবং পত্রিকা প্রত্যেকটি মাধ্যমে একে অপরের সোর্স হিসেবে কাজ করে, তো রাইজিং মিডিয়াকেও অনেকে এই সোর্স হিসেবে কাজ করে আস্থার জায়গা থেকে, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। ঈদের ছুটির কারণে রাইজিং মিডিয়াতে লোকবল কম।